সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এবং আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক এই কামনায় শুরু করছি আমি শাহাদাত আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমি আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বা আপনাদের সামনে তুলে ধরবো যে চর্বি বা জমাট চর্বি নিয়ে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোর উৎসটা কি আমি ব্যক্তিগত জীবনে তো চিকিৎসা বিজ্ঞানী নই বা চিকিৎসকও নই তো আমি তাহলে এই তথ্যগুলো পাচ্ছি থেকে কি করে আপনাদের সামনে তুলে ধরছি আমি এই তথ্যগুলো আসলে পশ্চিমের বড় বড় ডাক্তারদের উপস্থাপিত যে গবেষণার কর্ম তার অংশ হিসেবে বা তার কাজ সেখান থেকে তুলে এনে আপনাদের সামনে তুলে দিচ্ছি এগুলো আমার নিজের কাজ যে তা নয় তো চর্বির বিষয়ে আমি জেনেছি এই ভদ্রলোকের কাছ থেকে যার নাম হচ্ছেন ডক্টর জেসন ফাং এই যে ভিডিওটি আপনারা যদি সার্চ করে দেখেন ইউটিউবে তাহলে পাবেন ইনফ্যাক্ট আমি আমার এই ভিডিওর তলায় ডেসক্রিপশন অংশে এই ভিডিও ডক্টর জেসন ফাংয়ের এই ভিডিওটির লিঙ্ক আপনাদের দিয়ে দেব যারা সময় রয়েছে তারা যদি একটু ধৈর্য নিয়ে ভিডিওটি দেখেন পুরোপুরি তাহলে দেখবেন যে চর্বি সংক্রান্ত আমাদের যে ভুল ধারণাগুলো ছিল সেই ভুল ধারণাগুলো এই ভিডিওর মাধ্যমে এই লেকচারটির মাধ্যমে উনি চমৎকারভাবে ভেঙে সঠিক তথ্যগুলো আমাদের সামনে তুলে আনার চেষ্টা করেছেন এই ভিডিওতেই উনি ডায়েট হার্ট হাইপোথিস তার এই যে হাইপোথিস যেটি যেখানে প্রথমত দাবি করা হচ্ছিল যে উনিশশো পঞ্চাশের দশক থেকে যে দাবিটি করা হয়েছে যে আমাদের হার্ট অ্যাটাকের বা হৃদরোগের কারণ হচ্ছে রক্তে কোলেস্ট্রল কতটা তা সেটা তো এবং যেটাকে বলা হয় লিপিড হাইপোথিসিস আর এই রক্তে কতটা কোলেস্ট্রল থাকবে সেটার সঙ্গে দাবি করা হয়েছে যে কতটা চর্বি আমরা খাই সেইটা ঠিক করবে যে কতটা আমাদের কোলেস্ট্রল রক্তে থাকবে আর সুতরাং তাহলে যেটা সহজ কথা আবার তৃতীয় যে কথাটি দাবি করা যাবে সেটি হচ্ছে যে আমি যদি আপনাদেরকে একটা ইসেতে দেখাই চিত্র দিয়ে দেখাই তাহলে বোধহয় বুঝতে আরেকটু সহজ হবে এখানে লেখাটিও বোধহয় পড়া যাচ্ছে সহজে আচ্ছা তো কথা হচ্ছে যে কোলেস্ট্রল বেশি হলে আমাদের হৃদরোগ বেশি হবে এটা হচ্ছে প্রথম দাবি আর দ্বিতীয় দাবি হচ্ছে যে আমরা যদি খাবারের সঙ্গে চর্বি বেশি খাই ফ্যাট বেশি খাই তাহলে আমাদের এই কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যাবে এটা হচ্ছে দ্বিতীয় দাবি এবং এই দুটো দাবিকে একত্র করলে যেটি দাঁড়া যে তৃতীয় দাবিটি করা যায় সেটি হচ্ছে যে আমরা যদি চর্বি বেশি খাই তাহলে আমাদের হার্টের অসুখ বেশি হবে তো এই যে ভিডিওটি আপনি আমি আমি আপনাদেরকে দেখালাম এই ভিডিওটিতে উনি একেবারে ধাপে ধাপে ভেঙে দেখিয়েছেন যে লিপিড হাইপোথিসিসটি সত্য নয় অর্থাৎ আমাদের রক্তে কতটা কোলেস্ট্রল আছে তার উপর ভিত্তি করে কার ই হবে এই হৃদরোগ হবে বা হার্ট অ্যাটাক হবে বা কার হবে না সেই ব্যাপারটি নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না কারো দেখা যাচ্ছে কোলেস্ট্রল বেশি রয়েছে কিন্তু হার্টের গণ্ডগোল নেই আবার কারো দেখা যাচ্ছে কোলেস্ট্রল বেশি এবং হার্টের গণ্ডগোল আছে সুতরাং কোনো সম্পর্ক সেখান থেকে পাওয়া যাচ্ছে না আর দ্বিতীয় যে দাবিটি সেটি উনি এই এই উপস্থাপনায় ভেঙে দেখিয়েছেন একদম বিস্তারিতভাবে গবেষণার তথ্য দিয়ে দেখিয়েছেন যে আমরা খাবারের সঙ্গে কি পরিমাণ চর্বি খেলাম ঘি খেলাম বা মাখন খেলাম তার উপরে ভিত্তি করে কোলেস্ট্রলের মাত্রা বাড়ে না বা কমে না এবং একটা পরীক্ষাতে খুব মজার যে ফল দেখা গিয়েছে যে যাদেরকে বেশি কোলেস্ট্রল খাওয়ানো হচ্ছিল বা খাবারের সঙ্গে বেশি চর্বি খাওয়ানো হচ্ছিলো আর যাদেরকে কম চর্বি খাওয়ানো হচ্ছিল দুই দলেরই কোলেস্ট্রল রক্তের মধ্যে কোলেস্ট্রল ছিল এক একদমই এক ছয় দশমিক এক ছয় দুটো গ্রুপ সেই এক গ্রুপ প্রচুর পরিমাণ কোলেস্ট্রল খাচ্ছিলেন খাবারের সঙ্গে যেমন ডিমের কুসুম খাচ্ছিলেন আর অন্য দলটি সেটি করছিলেন না ডিমের কুসুম বলুন বা চর্বি বা ঘি মাখন সমস্ত কিছু থেকে দূরে থাকছিলেন কিন্তু দুই গ্রুপেরই দেখা গেল যে রক্তের মধ্যে কোলেস্টেরলের মাত্রা একই তার মানে চর্বি কতটা খায় তার উপরে ভিত্তি করে রক্তে কতটা কোলেস্ট্রল হবে এই ধারণাটিও ভুল ধারণা তো তখন তার থেকে যদি এই লিপিড হাইপোথিসিসটি ভুল হয় এবং এই যে ফ্যাট খেলেই কোলেস্ট্রল বাড়বে এই ধারণাটিও ভুল হয় তাহলে ফ্যাট খেলেই সেই ফ্যাটের কারণে আমাদের হৃদরোগ হবে এই ধারণাটিও পরিষ্কারভাবেই ভুল এবং উনি আরও কিছু গবেষণার মাধ্যমে সেটিও পরিষ্কার প্রমাণ করে দেখিয়েছেন এই উপস্থাপনায় তো সেখান থেকেই আমি এই তথ্যগুলো পেয়েছি এছাড়াও আরও কতগুলো উৎস রয়েছে যেমন নিনা টাইশলসের কথা আমি আপনাদেরকে আগে বলেছি ওনার গবেষণাও ওনার উনি গবেষণার মাধ্যমে যে তথ্যগুলো পেয়েছেন যে তথ্য পৃথিবীর সামনে উপস্থাপন করেছেন সেই তথ্যগুলোর থেকেও আমি এই বিষয়ে কিছু তথ্য পেয়েছি এবং আপনাদের সামনে সেগুলোকে উপস্থাপন করার চেষ্টা করেছি তো যদি আপনাদের কারো এই বিষয়ে জানবার বিস্তারিত ইচ্ছে থাকে তাহলে ওই আমি যে ভিডিও লিঙ্কটি দিচ্ছি সেই লিঙ্কটিতে দয়া করে দেখে নেবেন সোয়া ঘন্টার একটি ভিডিও কিন্তু দেখলে আমার মনে হয় আপনাদের অনেক উপকার হবে এই ভিডিওটিকে আমি ভেঙে ভেঙে বাংলা করে উপস্থাপন আপনাদের সামনে করব কিন্তু একটু সময় লাগবে কারণ আমি একবার চেষ্টা করেছিলাম এবং দেড় ঘন্টা ভিডিও রেকর্ড করার পরেও দেখলাম যে আমি কথাগুলোকে ঠিক গুছিয়ে উপস্থাপন করতে পারিনি তো সেজন্য সেই ভিডিওটিকে পরে ফেলে দিতে হয়েছে কতগুলো সময় নষ্ট তো যাই হোক এই ছিল আজকে আপনাদের সঙ্গে আমার জানানোর বিষয় যে চর্বি খাওয়ার ব্যাপারে আমি যে আপনাদেরকে উৎসাহিত করি তার আসলে বৈজ্ঞানিক কোনো ভিত্তি রয়েছে কিনা উত্তর হচ্ছে বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে এবং এই ডক্টর জেসন ফাংয়ের এই ভিডিওটি দেখলে আপনারা সেই বৈজ্ঞানিক বৈজ্ঞানিক ভিত্তি সম্পর্কে অনেকটাই আস্থা ফিরে পাবেন তো আশা করছি ভবিষ্যতে আপনাদের সঙ্গে দেখা হবে আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন তাহলে ভবিষ্যতে যে ভিডিও করব সেগুলো সম্পর্কে আপনারা নোটিফিকেশান পাবেন জানতে পারবেন আর হ্যাঁ দেখা হবে আবার আজকে এখানেই বিদায়।